হ্যালো, সারা রাত ঘুমায়নি তোর ভাবি যে এমন পাদা শুরু করেছে, সারা রাতই ঘুমাতে পারেনি, কথা বলিস না, মাথা মতো খুব খারাপ, এমন গন্ধর গন্ধ রাখ। হ্যালো, তোর সাথে কোনো রিলেশন না, তোকে ফোন দিতে মানা করেছি না আমি। হ্যাঁ, তুই যে কালকে রেস্টুরেন্টে পাড়টা দিলি, তোর এই পাদের কারণে যে কালকে আমার কতগুলো টাকা তুই বাইরে যা পাড় দিতে পারলি না। দশটা দু। হ্যালো, না না ওই মেয়ে বিয়ে করা যাবে না, তুমি বুঝো না, বারবার ফোন দাও, ওই মেয়ে বিছনায় মুতে, আমি শুনলাম সত্যি ওই মেয়ে বিছনায় মুতে, চাচি একটু বুঝান তো ওর আম্মাকে, আমার আম্মা বিছনায় মুতে ওই মেয়ের সাথে বিয়ে দিবে। হ্যাঁ রাখো, তুমি এখন বেশি করবো না, রাখো, ওই মেয়ের ব্যাকগ্রাউন্ড জানি। আম্মু কালকে মেয়ে দেখতে গেছিলাম, বুঝছো, মেয়ে দেখে পছন্দ হলে কিন্তু সামনে দুটো দাঁত পরে দেখছি, মুখ হাসি দিয়েছে, সামনে দুটো দাঁত নাই, এক্সট্রা দাঁত, দুই মেয়ের বিয়ে করা যায় দাঁত বলে কে বলে কলে নাকি সে লাগে ফেটে ভেঙে গেছে। হ্যালো আম্মু, তোমাকে বললাম ওই মেয়ে বিছনায় মুতে বিয়ে শাদী করবো না, আজকে কি করেছে শুনবা, ঘুমতে করেছি বিছ গায়ে মুতে দিয়েছে আমার, কাজটা ঠিক হলো? হ্যাঁ আম্মু, ব্যাপার হচ্ছে ওই মেয়ে টিকবে না, খালি বিয়ের পর দিনটা থাল বাসনও কাটাচ্ছে, থাল বাসন ধুয়েছি, তারপর জামা কাপড় কাচছি, তারপরে ওই মেয়ে বলে আমার বলে ভালোই লাগে না, বলে না রাখবো না ওকে, ওকে রাখবো না আমি বাসায়। হ্যালো, ওই মেয়ে বলেছিলাম আমি ওই মেয়ে বিয়ে করবো না, প্রথম রাত দিনে বিয়ের দিনে যেমন লাঠি দিয়েছে তলপেটে, আমি বলেছি যে আমি বিয়ে করবো না ওকে, তালাক দিয়ে দেবো ওকে, থাকবো না, না তোর কথাই নাই, তালাক তো তালাক। হ্যালো দোস্ত, তা কাজ তো খারাপ হয়ে গেছে, ব্রিজে রেখে না সে এমন জোরে বাথরুম লাগে দোস্ত, প্যান্টে হারিয়ে দিয়েছিল দোস্ত।